হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি থুনিভু মুভি রিভিউ করব। এটা জানুয়ারি মাসে কিন্তু এই মুভিটা রিলিজ হয়েছে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে। আজকে ডেটে মানে 8 ফেব্রুয়ারি 2023-তে রিলিজ হয়েছে। ডিউরেশনের কথা যদি বলি 2 ঘন্টা 26 মিনিটের মতো এই মুভি ডিউরেশন। রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই এইচ বিনোদ। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় অজিত কুমার, মঞ্জু ওয়ারিয়ার, সামুথি কি রানী, এছাড়া আরও অনেকেই রয়েছে। এখানে অজিত কুমারের নাম থাকে হলো ডাক ডেভিল, মঞ্জু ওয়ারিয়ারের নাম থাকে এখানে কানমানি, এবং সামুথি কিরানির নাম থাকে হলো দেয়ালান। তা কেমন হলো থুনিভু? আমি যদি বলি আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এটা অ্যাজ এ জনরা হিসেবে অ্যাকশন জনরা, থ্রিলার জনরা, এখানে কিন্তু দেখানো হয়েছে একটা ব্যাংক ডাকাতি করছে, একটা মানি হাইস্টের জন্য কিন্তু অজিত কুমার ঢুকেছে। এবং সেখানে শুধু অজিত কুমার ছাড়াও কিন্তু আরও কিন্তু আর একটা টিম রয়েছে, এবং সেই টিমের সাথে ধস্তাধস্তি করে কি অজিত কুমার 25,000 crores টাকা কি বের করে আনতে পারবে? কিন্তু এই যে টাকাটা, এই যে 25,000 crores যে টাকাটা এখানে যে ব্যাংকটা রয়েছে, এই টাকাটা কিন্তু জনগণের টাকা। তা কীভাবে জনগণের থেকে টাকা আত্মসাৎ করে জনগণকে রীতিমতো লুটপাট করে এই টাকাগুলো হাতিয়েছে, এবং সেই জিনিসগুলো জানতে হলে অবশ্যই আপনাদের থুনিভু এই মুভিটা দেখতে হবে। এই মুভিটার বাজেট কিন্তু প্রায় 200 crores হওয়া সত্ত্বেও কিন্তু বক্স অফিসে কিন্তু এটা 180 থেকে 185 কোটির মধ্যে কিন্তু বক্স অফিসে সাফল্য এরা এনে দিয়েছে। তার মানে যে বাজেট এই মুভির ছিল সেটা কিন্তু তারা রিকভারি করতে পারেনি। তা সেই জন্য হয়তো বা এই মুভিটা কিন্তু এক মাসের মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসে, কারণ 11 জানুয়ারি 2023-তে কিন্তু এই মুভিটা কিন্তু থিয়েটারে রিলিজ হয়। এটা অ্যাজ এ তামিল মুভি, এটা কিন্তু আমি ইংলিশ সাবটাইটেলে দেখেছি আপনারা কিন্তু নেটফ্লিক্সে, কিন্তু হিন্দি মানে কোনো ডাব ভার্সনে কিন্তু আপনারা পাবেন না। ইংলিশ সাবটাইটেল দিয়েই কিন্তু আপনাদের এই মুভিটা দেখতে হবে। এখানে যদি অজিত কুমারের সোয়াগ বলেছি, এখানে ডাক ডেভিলের কথা আমরা বলেছি, যেটা এক কথায় অসাধারণ। এবং সবসময় হচ্ছে যে ফার্স্ট যে সিনটা সেখানে দেখানো হচ্ছে যে সেই ব্যাংক ডাকাতি করতে এসছে কিছু দুষ্কৃতিকারী এসছে, কারণ সেখানে এসে দেখে একটা লোক একটা বই পড়ছে, পুরো হোয়াইট কালারের তার মানে জ্যাকেট প্যান্ট, হোয়াইট কালারের তার শুজ। এবং তখন যে অ্যাকশনটা শুরু হয় সেখান থেকে, সে হলো অজিত কুমারের ফার্স্ট যে সিনটা থেকে শুরু হয়, একদম লাস্ট সিন অব্দি শুধু অজিত কুমার, অজিত কুমার অ্যান্ড অজিত কুমার। তার স্ক্রিন প্রেজেন্স এখনও যথেষ্ট ভালো, এবং তিনি কিন্তু যথেষ্ট বয়স্ক একজন বর্ষীয়ান একজন অভিনেতা, কিন্তু তারপরেও কোথায় গিয়ে মনে হবে না তার এখনও যেরকম এনার্জি। এখানে একটা সিনের কথা বলবো, চেক আউট মাই ইউটিউব চ্যানেল, আমি কিন্তু থুনিভু মুভির কিন্তু ট্রেলার রিয়াকশন দিয়েছিলাম, তখনই বলেছিলাম তিনি যেরকম নেচে নেচে এখানে অ্যাকশন করে সেটা কিন্তু এক কথায় কিন্তু সিম্পলি সুপার। এবং তিনি কি সত্যি সত্যি কি জনগণের 25,000 crore যে যেটা রয়েছে, যে অ্যামাউন্টটা রয়েছে একটা বিগ অ্যামাউন্ট, সেটা কি সে আপনার মানে সে কি ফিরিয়ে দিতে পারবে সেটা জানতে হলে অবশ্যই আপনাদের থুনিভু দেখতে হবে। এবং যারা অ্যাকশন যারা জনরা যারা পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুভিটা কিন্তু দুর্দান্ত, কারণ পুরোপুরিভাবে কিন্তু একটা অ্যাকশন প্যাকড একটা মুভি, খুব কম সময় রয়েছে যেখানে কিন্তু অ্যাকশন নেই। এবং এই মুভিটা আমি যদি বলি যে খুব একটা যে মানে আউট অফ দ্য বক্স স্টোরি সেটা কিন্তু নয়, কিন্তু আপনার কিন্তু দেখতে ভালো লাগবে এই কারণে, কিন্তু কারণ অ্যাকশনগুলো কিন্তু দুর্দান্ত। কিছু কিছু জায়গায় হয়তো বা ভিএফএক্স একটু উইক মনে হতে পারে, কিন্তু তারপরেও তামিল মুভি তারা কিন্তু জানে যে কী করে অডিয়েন্সকে কানেক্ট করতে হয়, কী করে অডিয়েন্সকে ধরে বেঁধে রাখতে হয়। তো সেদিক দিয়ে দেখতে গেলে আমার কাছে কিন্তু বলবো থুনিভু কিন্তু মুভিটা আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। এছাড়া মঞ্জু ওয়ারিয়ার যে ক্যারেক্টারটা কানমানি, তিনি কিছু যথাযথভাবে চেষ্টা করেছে, এবং কানমানির যে ক্যারেক্টারটা সেটা কিন্তু ডাক ডেভিলকে কীভাবে ব্যাংকের বাইরে থেকে তাকে সাপোর্ট করে সেটা কিন্তু রীতিমতো দেখার বিষয়। এবং এছাড়া অন্যান্য ক্যারেক্টারে যারা রয়েছে তারা যথাযথভাবে চেষ্টা করেছে। এই মুভির ভিলেন কিন্তু একটা নয় একটার বেশি, যার জন্য কিন্তু ভিলেনের সাথে যে ফাইটগুলো হয়, যে সিকোয়েন্সগুলো এখানে ফাইট সিকোয়েন্সগুলো তৈরি করা হয়েছে, বিশেষ করে যে মেশিন গান নিয়ে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো রয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। ব্যাংকের মধ্যে যে সিনসগুলো রয়েছে সেই সিনসগুলোও কিন্তু আপনার ভালো লাগবে। যদিও তামিল মুভিতে বা তেলুগু মুভিতে আপনার মাঝে মাঝে কিছু কমিক এলিমেন্ট তৈরি করা হয়, সেই জিনিসগুলো এখানে যদিও আমি অনেকটা কমই পেলাম, কিন্তু তারপরও আমি বলবো থুনিভু মাস্ট ওয়াচ, আমি বলবো না জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য, থুনিভু ওয়াজ আ ওয়ান টাইম ওয়াচ ফিল্ম এটাকে বলতেই পারি। তো এটাই ছিল থুনিভু মুভির রিভিউ। ভালো থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। টিল সৃদিউন, টাটা।